সাবুদানা এমন একটা খাবার যেটা ছোট বড় সবার খুব পছন্দের, এবং নিরামিষের দিনে এই সাবুদানার কিন্তু ভীষণ দরকার পড়ে। কারণ উপোস করলে বা নিরামিষের দিনে আমরা সাবুদানা খেতে খুব ভালোবাসি। তো সেই রকম একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে বেঙ্গলি এবং অপর্ণা চ্যানেলে সবাইকে জানিয়ে অনেক স্বাগত। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পুরানো বন্ধুরা সঙ্গে থাকো এইভাবেই। তো প্রথমেই আমি সাবুদানার ছোটো দানা নিয়েছিলাম 1 কাপ, সেটাকে আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি, সেটাকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে স্ম্যাশ করেও নিতে পারো, কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তারপরে 1 টুকরো আদা কুচি ভালো করে গ্রেট করে নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, সরি গোটা জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতন, ঝাল যে যেমন খাবে বাড়িয়ে কমিয়ে নেবে, আমি এখানে 3টে ব্যবহার করেছি। আর দিয়েছিলাম 1 চামচ চাট মশলা, তোমরা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, সামান্য হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন, চিনি সামান্য, এবং 4 চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে আমি কিছু কারি পাতা দিয়ে দিয়েছি, আমি কারি পাতা সবসময় পাই না, সেই জন্য শুকনো করে রাখি, সেটাই ব্যবহার করছি। টাটকা কারি পাতা পেলে তোমরা ব্যবহার করবে, সেটা বেশি টেস্টি হয়। আর এদিকে আমি কিছুটা পিনাটস সামান্য ঘি দিয়ে গরম করে নেব, তাতে না মানে পিনাটসের টেস্টটা খুব ভালো আসে। ভালো করে গরম করে নিয়ে আমি এটা ভেঙে ভেঙে নিয়েছি, এবং এটা এই স্টাফিংটাতে ভীষণ ক্রাঞ্চি একটা ভাব নিয়ে আসবে, আমি মিশিয়ে দিলাম, ব্যাস রেডি। বেশি নাড়াঘাটা করলে জল জল হয়ে যায়, সেই জন্য হালকা করে হালকা হাতে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। হাতে সামান্য তেল দিয়ে সামান্য সামান্য ডো নিয়ে এইভাবে গোল করে আমি এখানে বড়ার শেপ দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো শেপ কর দিয়ে দিতে পারো, আমি দিয়েছি দেখতে ভালো লাগে এটা সেই কারণে। আর একটা কথা, নিরামিষ রান্নায় সামান্য গরম মশলা ব্যবহার করা যেতে পারে, তোমরা চাইলে সামান্য গরম মশলা দিতে পারো, সেটাতে খারাপ হয় না, কিন্তু বেশি দিও না। এইভাবে প্রত্যেকটা ডো আমরা ভালোভাবে বানিয়ে নিলাম। আর অন্যদিকে আমি 3 চামচ বড় চামচের 3 চামচ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একদম হাই ফ্লেমে বড়াগুলো একে একে ছেড়ে দেবো। মনে রাখতে হবে কোনোভাবে কিন্তু ফ্লেমটাকে লো করা যাবে না, একদম হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে, কারণ সাবুদানা কিন্তু প্রচণ্ড তেল অ্যাবজর্ব করে, লো মিডিয়াম ফ্লেম করলেই প্রচুর তেল টেনে নেবে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। এইভাবে হাই ফ্লেমে আমরা 2 মিনিটের মধ্যে এটা ভেজে নিয়ে রেডি করে নিতে পারবো, এবং কতটা ক্রিস্পি হয়েছে দেখো, খেতেও খুবই ভালো হয়। তো এইভাবে প্রত্যেকটা বড়া আমরা রেডি করে নিয়েছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এইভাবেই সঙ্গে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো বন্ধু।